দুধ আপনি চষতে পারেন অথবা মুখে নিতে পারেন, তো সেই ক্ষেত্রে স্ত্রীর দুধ কি আপনি পান করবেন? ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ইলা আখির আয়া। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে, তো তার মধ্যে বিশেষ কিছু উল্লেখযোগ্য প্রশ্ন যেগুলোর ইনশাআল্লাহ তাআলা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তার ভিতরে একটা প্রশ্ন এসেছে যে স্ত্রীর স্থান স্বামী চুষতে পারবে কি না, এটা একটা। দ্বিতীয় নাম্বার, একই রুমে স্বামী এবং স্ত্রী উলঙ্গ অবস্থায় রাত্রি ঘুমাতে পারবে কি না, অথবা স্বামী এবং স্ত্রী একসাথে গোসল করতে পারবে কি না, এ ব্যাপারে কিছু প্রশ্ন আসছে। ধন্যবাদ যে সমস্ত ভাইগুলো আমাদের এই প্রশ্ন করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের মাধ্যমে অজানা অনেক বিষয় যেগুলো আছে, আমাদের সম্মানিত দর্শক মণ্ডলী, দর্শক ভাই যারা আছেন তারা অবশ্যই ইনশাআল্লাহ তাআলা এই ব্যাপারে বুঝতে পারবেন। তো আসুন, স্বামী স্ত্রীর স্থান চুষতে পারবে কি না, জি হ্যাঁ, সেখানে স্বামী এবং স্ত্রী তার স্ত্রীর সমস্ত স্থানগুলা স্বামীর জন্য অবশ্যই সেটা আল্লাহ তাআলা বৈধ করেছেন, এটা করতে আপনি পারবেন, অসুবিধা নেই, আল্লাহ তাআলা এটা আপনার জন্য বৈধিত করেছেন। এখন এখানে প্রশ্ন থাকতে পারে যে আপনার স্ত্রীর দুধ আপনি চুষতে পারেন অথবা মুখে নিতে পারেন, তো সেই ক্ষেত্রে স্ত্রীর দুধ কি আপনি পান করবেন? তো এখানে কিন্তু দুইটা একটা বিষয় দেখা যাচ্ছে, একটি হলো স্ত্রীর দুধ পান করা, দ্বিতীয় নাম্বার স্ত্রীর দুধ নিয়ে মুখে নিয়ে স্ত্রীকে আনন্দ দেওয়া বা অথবা নিজেই আনন্দ পাওয়া, একটা বিশেষ মুহূর্ত বা একটা বিশেষ ক্ষেত্রকে কেন্দ্রিক করে। তো হ্যাঁ, এখানে আপনি স্ত্রীর স্থান আপনি স্বামী এবং স্ত্রী একটা বিশেষ ক্ষেত্রে একটা বিশেষ মুহূর্তের জন্য এটা আপনি মুখে নিতে পারবেন, কিন্তু দুধ পান করতে পারবেন জি না, এমনটা বলা যাচ্ছে না। কারণ প্রেগনেন্ট কোনো মহিলা যদি থাকে যিনি গর্ভবতী অথবা বাচ্চা হয়েছেন, ছোট্ট ছোট্ট বেবি পৃথিবীতে আল্লাহ তাআলা প্রদান করেছেন, তো আপনার স্ত্রীর থেকে যে রিজিকটা বের হচ্ছে, যে দুধটা বের হচ্ছে, ওটা হলো আপনার বাচ্চার জন্য আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেছেন, ওটা আপনি খেতে পারবেন না, এটা নিহায়েত, এটা খাওয়ার প্রশ্নই ওঠে না, আপনি এটা খেতে পারবেন না, তবে আপনি আপনার স্ত্রীর স্থান গালে নিতে পারবেন, মুখে নিতে পারবেন। দ্বিতীয়, ভুলবশত যদি আপনার গালের ভিতরে চলেও যায়, এখানে কিন্তু আলেমদের ভিতরে কিছু ইখতিলাফি মাসলা আছেন, তো এখানে কিছু কিছু বিষয় এসে দাঁড়াচ্ছে, সেটি হলো যদি গালের ভিতরে চলেই যায়, মুখের ভিতরে চলেই যায়, তাহলে সেই ক্ষেত্রে কী করা যাবে? যদি ভুলবশত অনিচ্ছাকৃতভাবেই আপনার পেটের ভিতরে যাই, আপনার স্ত্রী আপনার জন্য হারাম হবে না, কারণ ওটা ইচ্ছাকৃতভাবেই ছিল না, অনিচ্ছাকৃত। সুতরাং এ ব্যাপারে আমরা অবশ্যই ইনশাআল্লাহ তাআলা ক্লিয়ার হলাম যে আপনি আপনার স্ত্রীর সাথে মেলামেশা করবেন, অসুবিধা নাই, আপনার স্ত্রীকে সুখ দেন, আপনি নিজেও সুখ পান, উত্তেজিত তৈরি করেন, তবে এ ব্যাপারে একটু সাবধান রাখবেন, একটু খেয়াল রাখবেন। দ্বিতীয়, স্বামী এবং স্ত্রী একই ঘরের ভিতরে উলঙ্গ অবস্থায় থাকতে পারবে কি না, হ্যাঁ এটা এ অবস্থা থাকতে পারবে, তবে আমরা এখানে একটা বিষয়ে খেয়াল রাখার চেষ্টা করি, সেটি হলো আল্লাহ হলেন লজ্জাশীল আর আল্লাহ লজ্জাকে পছন্দ করেন। আল হায়া ও শোয়াবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটা বিশেষ ভূষণ অথবা অঙ্গ। তো স্বামী এবং স্ত্রী একই রুমে আপনারা যদি উলঙ্গ অবস্থায় থাকতে পারবেন, এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন আল কারিমের ভিতরে সূরা মুমিনুনের 5 এবং 6 দুইটা আয়াতে কারিমে আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, যে যারা নিজেদের যৌনাঙ্গকে, নিজেদের গোপন স্থানকে, যৌবনকে যারা সংরক্ষণ করে ধরে রাখে, অন্যত্র হতে নিজের যৌবনকে, যৌনাঙ্গকে, গোপন স্থানকে যে ব্যক্তি সংযোগ রাখতে পারবে। দ্বিতীয়ত এটা কোথায় প্রকাশ তাহলে করতে হবে, 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, শুধুমাত্র তারা তাদের স্ত্রী ব্যতীত, নিজেদের স্ত্রী এবং অধীনস্থ বা মালিকানাধীন যেই সমস্ত দাসী তারা ব্যতীত, এক্ষেত্রে তারা নিন্দনীয় হবে না। তার মানে আল্লাহ তাআলা এখানে বললেন, ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম,
আজওয়াজিম শব্দের অর্থ হলো নিজের স্ত্রী বলা হয়েছে। তো নিজের স্ত্রীর কাছে আপনি আপনার নিজের সমস্ত আবরণ খুলে দিতে পারবেন, এটা আল্লাহ তাআলা আপনার জন্য বৈধ করেছেন। এবং আপনার অধীনস্থ অথবা মালিকানাধীন যেই সমস্ত দাসী আছে আপনি তার কাছেও নিজের লজ্জাস্থান অথবা আপনি তার কাছে নিজেকেই উন্মুক্ত করতে পারবেন। সুতরাং আমরা এই আয়াত দ্বারা স্পষ্ট বলতে পারি যে আপনি একই রুমের ভিতরে যেখানে স্বামী এবং স্ত্রী ছাড়া আর কেউ থাকবে না সেই ক্ষেত্রে আপনারা উভয় নগ্ন অবস্থায় আপনি থাকতে পারবেন, এটা আল্লাহ বৈধ করেছেন। কিন্তু ওই যে লজ্জাশীলতার কথাটা একটু মনে রাখতে হবে, আল্লাহ হলেন লজ্জাশীল, তিনি লজ্জা পছন্দ করে থাকেন। এখন স্বামী আর স্ত্রী একসাথে এক বিছনায় উলঙ্গ অবস্থায় থাকার যেমন বৈধতা আছে, এখানে হাদিসের ভিতরে আরও কিছু ইঙ্গিত আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন রসুলের মাধ্যমে যে আল্লাহ তাআলার কিছু অনিষ্ট আছে যেটা দিনেও প্রবেশ করে রাতেও প্রবেশ করে। নগ্ন অবস্থায় আপনি যখন আপনি থাকবেন তখন অনেক সময় অনিষ্টতা থেকে যায়, শয়তানের অসহসা থেকে যায়। এরপরে আপনি যখন একেবারে নগ্ন অবস্থায় থাকবেন তখন শয়তানের কুদৃষ্টিও পড়তে পারে আপনার প্রতি, বদনজর আসতে পারে এটি। সুতরাং আপনাকে আল্লাহ তাআলা যেমন বৈধতা করেছেন একটা বিশেষ ক্ষেত্রের জন্য বৈধতা, এটারও জন্য বৈধতা, কিন্তু তার ভয়াবহতা তার ক্ষতিও কিন্তু আছে। সুতরাং এদিকেও একটু লক্ষ্য এবং বিবেচনা করবেন। তবে স্বামী এবং স্ত্রী তারা ছোট পোশাক বড় পোশাক নগ্ন অবস্থায় যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় স্বামী এবং স্ত্রী ছাড়া আর কেউ না, শুধু দুইজন স্বামী স্ত্রী তারা একটা জায়গায় একটা স্থানে তারা এটা থাকতে পারবে ইনশাআল্লাহ তাআলা, তাদের জন্য এটা আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছেন। হন্না লিবাসুল্লাকুম ওয়া আংতুম লিবাসুল্লাহ হন্না, আল্লাহ তাআলা বললেন স্বামী এবং স্ত্রী একই অফারের পোশাক, পোশাকের মতো, পোশাক পরিচ্ছদের মতো। সুতরাং স্বামী তার স্ত্রীর পোশাক, স্ত্রী তার স্বামীর পোশাক, সুতরাং সেখানে কাপড় খুলবে না কাপড় রাখবে স্বামী স্ত্রী একান্ত তাদের ব্যাপার। এই ধরনের প্রশ্ন আমাদের কাছে আসার জন্য আমার উত্তরগুলো দিচ্ছি। আরেকটা প্রশ্ন আসছিল যে স্ত্রীর লজ্জাস্থান স্বামী দেখতে পারবে কি না। ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, যে অনেকেই আসলে বলেছেন যে স্ত্রীর লজ্জাস্থানের দিকে স্বামী যদি তাকায় তাহলে দুইটা ক্ষতি হবে, একটা হলো বাচ্চা অন্ধ হবে যদি বাচ্চা আসে, দুই নাম্বার স্ত্রীর জ্যোতি হারাম হয়ে মানে নষ্ট হয়ে যাবে, নাউজুবিল্লাহ মিন জালিক। এটা হলো মিথ্যা, রসুলের নামে মিথ্যা হাদিস বলা হয়েছে, যেখানে আল্লাহ তাআলা স্ত্রীদের সমস্ত জায়গায় আল্লাহ তাআলা নিজে যেখানে ক্লিয়ার করে দিলেন, জায়েজ করে দিলেন, বৈধতা করে দিলেন, সেখানে আবার মানুষরা রসুলের নামে হাদিস তৈরি করে এটা কিন্তু এভাবে তৈরি করছে যে না আপনার স্ত্রীর লজ্জাস্থানে আপনি দেখতে পারবেন, এটা আল্লাহ তাআলা আপনার জন্য বৈধ করেছেন, এতে কোনো নিষেধ বা নিষেধাজ্ঞা কোনোটা নাই। সেই ক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর যৌনাঙ্গ দেখতে পারবেন, অসুবিধা নেই, লজ্জাস্থান দেখতে পারবেন। কিন্তু বারবার দেখলে দুই ধরনের ক্ষতি আমরা আশঙ্কা করতে পারি। এক, যে বারবার দেখায় আপনার কিন্তু শারীরিক একটা পেরেশানি আসবে, আপনি যেখানেই যান না কেন একটা মানসিক পানিশমেন্টে আপনি থাকবেন, শারীরিক একটা ক্ষতি অবক্ষয়ের দিকে কিন্তু যাবে যদি বারবার আপনি সবসময় দেখতে থাকেন। দুই নাম্বার, যে আপনি ওটা বারবার দেখায় তখন আপনি যখন আপনার স্ত্রীকে কাছে পাবেন না, যখন দূরদূরান্তে চলে যাবেন, তখন কিন্তু ওটাকে আপনাকে একটা ইমোশনাল তৈরি করে আপনাকে মাস্টারবেশনের মতো একটা নিকৃষ্ট পথের দিকে ধাবিত করবে, অথবা হস্তমৈথুন এর দিকে আপনাকে কিন্তু একটা ধাবিত করতে পারে। সুতরাং আপনার স্ত্রীর লজ্জাস্থান আল্লাহ তাআলা আপনাকে দেখার জন্য বৈধতা করেছেন, তবে সেটা লিমিট রেখে দেখলে ভালো হয় যাতে করে এটা পরবর্তীতে একটা রিয়্যাক্ট না আসে। আবার এমনটা যেন না হয় যেটা আসলেই স্ত্রীর লজ্জাস্থান অথবা তার সব কিছু দেখে আপনার যদি মনে করেন এটা দেখার পরে আমার অন্য কোনো সমস্যা হবে না, এটা দেখে আমি নিজেকে ধরে রাখতে পারবো, তাহলে আলহামদুলিল্লাহ অসুবিধা নেই, আপনি দেখতে পারেন। সুতরাং এই ব্যাপারে আপনাদেরকে একটু মনে রাখতে হবে, দেখতে হবে। তবে স্ত্রীকে যদি স্বামী দেখতে চায় সেই ক্ষেত্রে স্ত্রী যদি নাকচ করে অথবা স্ত্রী যদি না দেখাতে চায় তাহলে ওই স্ত্রীর জন্য খুব দুর্বহ আছে, খুবই অসুবিধা আছে, কিন্তু বিষয়টা মহিলাদেরকে মনে রাখতে হবে। আর টুকিটাকি যেই মাসলা স্বামী এবং স্ত্রীর যে মাসলাগুলো আছে ইনশাআল্লাহ তাআলা বিষয়গুলো আমাদের এই মাসলা মাসাইলগুলো আভ্যন্তরীণ বিষয়গুলো আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।